ওকে, তো আমরা ক্লাস শুরু করতেছি। আজকে হচ্ছে ফটোশপের 21তম ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা যেটা করব, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। তো গ্রেডিয়েন্ট টুল, ইতিমধ্যে আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে গেছি। দেখেন, আমরা যদি গ্রেডিয়েন্ট টুলে যাই, আমরা এখানে তিনটা টুল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বেকেট, আর একটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। তো এই তিনটা টুলের ভিতরে আজকে আমরা এই গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। এর শর্টকাট হচ্ছে জি। আমরা যদি যে কোনো টুলেই থাকি না কেন, শর্টকাটে যদি জি বাটন প্রেস করি, তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুলের ভিতরে চলে আসব। প্রথমে আমাদের বুঝতে হবে গ্রেডিয়েন্ট এর মানেটা কি। আমরা এখানে যদি অল্টার ব্যাক স্পেস চাপি, দেখেন এখানে একটা কালার কিন্তু পড়ে গেছে। আবার এই কালারটাকে যদি আমরা চেঞ্জ করে অন্য একটা কালার দিলাম এবং অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, দেখেন এখানে একটা কালার পড়ে গেছে। এই যে কালারটা, এই কালারের ভিতরে যদি আমরা খেয়াল করি যে এখানে যে কালারটা আছে, এখানেও সেম কালার, এখানেও সেম কালার, এখানেও সেম কালার, অর্থাৎ পুরাটা ইমেজ বা এই যে আমরা ডকুমেন্টটা নিছি, এই পুরাটা ডকুমেন্ট জুড়ে একই কালার কিন্তু আছে। এটাকে বলা হচ্ছে সলিড কালার। অর্থাৎ এক ধরনের কালার যদি থাকে, সেটা হচ্ছে সলিড কালার। তাহলে গ্রেডিয়েন্ট কালারটা কি? গ্রেডিয়েন্ট কালার, প্রথমে আমরা যেটা করবো, এটাকে আমরা ব্ল্যাক করে দিই। সাপোজ এখান থেকে ব্ল্যাক করে দিলাম, এটা ব্ল্যাক অবস্থায় থাকলো। আমরা যদি এখানে যাই, তাহলে এই যে গ্রেডিয়েন্ট যে প্লেটটা আছে, এখানে ক্লিক করলাম, এখানে আমরা কিছু এই দেখতে পারি, গ্রেডিয়েন্ট দেখতে পারি। একটা হচ্ছে বেসিক ব্লু, পার্পেল, এটা হচ্ছে পার্পেলের গ্রেডিয়েন্ট, এটা ব্লু, এটা হচ্ছে পিঙ্কের, প্রথমে যেটা আছে বেসিক। তো বেসিকের ভিতর থেকে আমরা যদি এইটা সিলেক্ট করে নিই, তাহলে এইটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালারের দিকে আস্তে আস্তে মুভ করবে। আমরা যদি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, আর এখান থেকে আমরা এই যে লিনিয়ার কালার, এটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটাতে আমরা ক্লিক করে দিলাম, এবং এটাকে যদি আমরা এবার টেনে দিই, দেখো এইখান থেকে এই পর্যন্ত টেনে দিই, তাহলে কি হচ্ছে, কি হচ্ছে, তাহলে ফরগ্রাউন্ড কালার থেকে ধীরে 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 ব্যাকগ্রাউন্ড কালার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ শুরুতে পুরাটাই ব্ল্যাক, বাট একটু দূর যখন আসতেছি ব্ল্যাকটা কমতেছে, আবার আসতেছি ব্ল্যাকটা কমে হোয়াইটটা বাড়তেছে, একটা সময় গিয়ে পুরোপুরি ব্ল্যাকটা ব্যানিশ হয়ে গিয়ে আমাদের হোয়াইটটা দেখা যাচ্ছে। এই যে যে দুইটা কালারের ভিতরে একটা শেড আছে, কিন্তু কেমন কালারের শেড, এই যে যে একাধিক কালারে যখন এইভাবে শেড তৈরি করবে, তখন সেটাকে বলা হবে গ্রেডিয়েন্ট কালার। যেমন এখানে ব্ল্যাক যে পরিমাণ আছে, এখানে ব্ল্যাকটা সেই পরিমাণ নাই, অর্থাৎ এটা কিন্তু ব্ল্যাকের একটা কালার, আর একটু আসলে এটাও কিন্তু ব্ল্যাকের একটা কালার, এইটাও ব্ল্যাকের একটা কালার, কিন্তু এই যে কালারে একটা শেড তৈরি করতেছে, এক এক সময় এক এক কালার, অর্থাৎ এখানে যে কালার এখানে সেম না, এখানে তার চেয়ে ভিন্ন, এখানে তার চেয়ে ভিন্ন, আস্তে আস্তে এইভাবে একটা অন্য একটা কালারে চলে গেছে। এই যে বিভিন্ন কালারের শেড তৈরি করে যে কালারটা তৈরি হয়, সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারের ভিতরে যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের দিকে যাবে। যেমন আমরা যদি এখানে অন্য একটা কালার নিই, আমরা এখানে এই কালারটা নিলাম, এবং এই ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটা নিলাম সাপোজ, তাহলে এবার যদি আমরা যাই, তাহলে কি হচ্ছে যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে ফরগ্রাউন্ডের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার কম্বাইন হয়ে গেছে। আমরা যদি এবার এখান থেকে যাই, সেম আমাদের ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের দিকে একটা শেড তৈরি করছে, এই যে ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের দিকে, ফরগ্রাউন্ডে ব্লু আর ব্যাকগ্রাউন্ডে ডিএলও একটা শেড তৈরি করে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করছে। তো এইভাবে আমরা কালার চেঞ্জ করে গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। আর এখানে কিছু গ্রেডিয়েন্ট কালার কিন্তু অলরেডি তৈরি করা আছে, যেমন হচ্ছে যে এখানে আমরা ব্লু, এই যে ব্লুর গ্রেডিয়েন্ট কালার, আমরা যদি এটাতে যাই, তাহলে দেখবো যে এটার গ্রেডিয়েন্ট কালার তৈরি করা আছে, যে এবং আমরা যদি এটাতে যাই, তাহলে সেম আমরা দেখতে পারবো এখানেও আমাদের এই গ্রেডিয়েন্ট কালার তৈরি করা আছে এরকম। আচ্ছা, তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট কালার দেখলাম, এখানে আমাদের এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি যদি আবার বেসিকে চলে যাই, এই বেসিকে গেলাম এবং এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে কিভাবে কাজ করবে, আমরা যদি এইভাবে এই গ্রেডিয়েন্টটা ইউজ করি, তাহলে যেটা করবে স্ট্রেট বরাবর চলবে, সোজা বরাবর, অর্থাৎ এই যে কালারটা আছে দেখো, এই সোজা বরাবর এইভাবে চলতেছে, এই যে এইভাবে সোজা বরাবর চলতেছে। আবার
যদি আমরা উপর থেকে এই কালারটা ইউজ করি সেম ভাবে উপর থেকে নিচের দিকে সোজা বরাবর চলবে যেভাবে। এবার আরেকটা কালার হচ্ছে এই গ্রেডিয়েন্ট হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন রেডিয়াল গ্রেডিয়েন্ট কিভাবে চলবে, আমরা যদি এটাকে ইউজ করি তাহলে এইভাবে আমাদের একটা ইফেক্ট দিচ্ছে যে রেডিয়ালের মতো একটা গ্রেডিয়েন্ট তৈরি করতেছে। সেমভাবে আমাদের এখানে হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, আমরা যদি এটাকে এইভাবে টানি তাহলে এই যে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে আমাদের রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আমরা যদি ডায়মন্ড দিতে চাই তাহলে যেভাবে আমাদের ডায়মন্ডের একটা ইফেক্ট দিবে। এই ধরনের গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি। এরপরে যেটা আছে মুড, মুড কেমন, মুড এই যে বিভিন্ন মুড আছে মাল্টিপ্লাই ডার্কেন, এই মুডগুলো আমরা ইতিমধ্যে দেখছি যখন আমরা ব্রাশ টুল নিয়ে দেখছি, তারপরে আমরা এই যে এখানে দুইটা লেয়ার নিয়ে যখন আমরা কাজ করছি তখন আমরা এই মুডগুলো দেখছি। সেমভাবে এই মুডগুলো কাজ করবে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার এইভাবে মুড হিসাবেও ইউজ করতে পারবো। অপাসিটি কীভাবে কাজ করবে, সাপোজ আমি এখান থেকে অন্য একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো, সাপোজ ধরেন এটা আমি ইউজ করব, তো এটা ইউজ করে আমি যদি এটা এখানে দেই, এটা দিলাম আমি, এই ধরনের একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু এখন আসলো। এবার আমি সাপোজ এই যে এখানে আছে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের বেসিক যে কালার দুটা আমি প্রথমে নিছিলাম এই কালারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে ডায়মন্ড দেই এবং অপাসিটি কমাই দিই, যদি এখন ডায়মন্ড দিই কী হচ্ছে, ডায়মন্ড দিলে পুরোপুরি এটা ডায়মন্ড হয়ে যাচ্ছে, নিচেরটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আবার কন্ট্রোল জেড দিলাম আমি, এইটা এই কাজটা যদি আমি অপাসিটি কমাই করতাম, এইভাবে অপাসিটি কম দিয়ে করতাম, তাহলে যেটা হচ্ছে এর উপরে যে ডায়মন্ডটা কিন্তু দেখা যাচ্ছে, নিচে যে গ্রেডিয়েন্ট ছিল তার উপরে এই ডায়মন্ড কালারটা শো করতেছে, যে এই ডায়মন্ডটা শো করতেছে। তারপর যদি আমরা এই ধরনের একটা ইফেক্ট নেই এইভাবে নিলাম, অর্থাৎ অপাসিটি যদি আমরা কমাই নেই তাহলে ওইটা কম অপাসিটির কারণে নিচে যেটা থাকবে সেটা সহ ওইটা দেখা যাবে, অপাসিটি যেটা আর কি বোঝাই, অর্থাৎ এর যে এইটা গাঢ়ত্বটা সেটা কম থাকবে। একটা হচ্ছে রিভার্স, রিভার্স কীভাবে কাজ করবে, আমরা লিনিয়ারের ভিতরে গেলাম, যাওয়ার পরে আমরা যদি এইটার ভিতরে দেখি তাহলে কীভাবে কাজ করতেছে আমি একটু দেখাই। প্রথম হচ্ছে আমাদের ব্লু, তারপর হচ্ছে ইয়েলো। যদি আমরা রিভার্সটা সিলেক্ট করে দিই, যে রিভার্স এই অপশনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে যদি আমরা টানি তাহলে যেটা হবে প্রথমে ইয়েলো তারপরে ব্লু, অর্থাৎ আগে যা ছিল তার উল্টাটা হলো, এটাই হচ্ছে রিভার্স। রিভার্স মানেই তার বিপরীত আগে যা ছিল। আর ডি থার কী করবে, ডি থার যদি আমরা সিলেক্ট করে রাখি, আমরা এটা আপাতত ডি সিলেক্ট করে দিই রিভার্সটা। আর ডি থার যেটা হচ্ছে, আমরা অনেক সময় কোনো একটা ইমেজ জুম করলে তার চারপাশ দিয়ে আমরা পিক্সেলের দেখি, পিক্সেল পিক্সেল আকারে দেখতে পারি, এই ধরনের ইমেজটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি একদম একদম স্মুথলি ইউজ হবে, স্মুথলি কালারটা বসবে যদি আমরা ডি থার্ডটা ইউজ করি, মানে এটা যদি টিক দিয়ে দিই তাহলে বাই ডিফল্ট এটা আমরা টিকই দেবো যাতে ইমেজের কালারটা প্রপারভাবে আমরা পেতে পারি। এরপর হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি। দেখো ট্রান্সপারেন্সিটা কাজ করবে তখন যখন কোনো ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট আমরা নিয়ে কাজ করব, যেমন এই মাঝখানে যেটা আছে এখানে কিন্তু ট্রান্সপারেন্ট আছে, এই যে গ্রেডিয়েন্টের ভিতরে ট্রান্সপারেন্ট আছে। যখন আমরা দুইটা কালার নিয়ে কাজ করব তখন ট্রান্সপারেন্সি এটা কাজ করবে না। যখন আমরা ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টের ভিতরে ট্রান্সপারেন্ট ইউজ করব, যেমন হচ্ছে এখানে কী আছে, এখানে কার্সার রাখলে দেখাচ্ছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, এই যে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, যখন এইটা নিয়ে আমরা কাজ করতে যাব তখন আমাদের এটা এই ট্রান্সপারেন্সিটা কাজ করবে। এই অবস্থায় যখন ট্রান্সপারেন্সি সিলেক্ট আছে, অবস্থায় যদি আমি এই কালারটা মানে এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে চাই তাহলে কি হচ্ছে, তাহলে নর্মালি এর আগে যা ছিল তার উপরে এই গ্রেডিয়েন্টটা ইউজ হচ্ছে, বাট যখন আমি এই ট্রান্সপারেন্সি এটা তুলে দিব এবং এই এটা ইউজ করব তখন কি হচ্ছে, পুরা এই ব্যাকগ্রাউন্ডের যে ট্রান্সপারেন্সি ছিল সেটা আর কাজ করতেছে না, যার ফলে কি হলো, যার ফলে আমাদের এটা পুরোপুরি ব্ল্যাক হয়ে গেলো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি কাজ না করলে শুধুমাত্র ফরগ্রাউন্ডের কালারটা কাজ করবে, আর ফরগ্রাউন্ডের কালার কি ব্ল্যাক, এই জন্য পুরোপুরি ব্ল্যাক হয়ে গেল, এটা হলো ট্রান্সপারেন্সি। সো আমরা সবসময় ট্রান্সপারেন্সি যখন আমাদের লাগবে আর কি ট্রান্সপারেন্সিটা অন করে রাখাটাই বেটার। তো আর এইগুলো হচ্ছে মুড, তো আমাদের মুডে বেশি দরকার নেই, আমাদের মুড যেটা আছে এটা থাকলেই হবে। এরপরে আমরা দেখলাম যে দুইটা কালারের গ্রেডিয়েন্ট আমরা তৈরি করতে পারি,
মানে এখানে যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে দুইটা কালারের গ্রেডিয়েন্ট তৈরি করা। তো আমরা সাপোজ আমরা যদি গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই আমরা কি করব, এখান থেকে এই যে ফরগ্রাউন্ডে কালার আছে এটা চেঞ্জ করে নেব। তাহলে এই কালারটা, সরি এখানে কালার ক্লিক করা হয় নাই, আমরা এখানে ক্লিক করলাম এই কালারটা এখানে পড়লো, অর্থাৎ ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হলো। সেমভাবে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটাও যদি চেঞ্জ করি তাহলে আমরা এই যে দুইটা কালার, এখন যদি আমরা এটা ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো যে এই দুইটা কালারের একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হলো এই দুইটা কালারের। আমরা এখন আসি বেসিকের ভিতরে, সো আমরা এটা সিলেক্ট করলাম এবং এই কালারটা ইউজ করে দেখি এবার। তো এই কালার যেটা হলো আমাদের ফরগ্রাউন্ডের যে কালার এখান থেকে শুরু করে এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে গেলো, একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। এটা হলো দুইটা কালারের কম্বাইন করে একটা গ্রেডিয়েন্ট কালার। আমরা যদি একাধিক কালারের গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই তাহলে কীভাবে তৈরি করতে পারি, মানে একের অধিক কালারের গ্রেডিয়েন্ট তৈরি করব, তার জন্য আমাদের যেটা করতে হবে এই যে যে গ্রেডিয়েন্টের যে প্লেটটা আছে আমাদের এখানে এই গ্রেডিয়েন্ট এডিটরের ভিতরে ক্লিক করতে হবে। এই গ্রেডিয়েন্ট এডিটরের ভিতরে ক্লিক করলে এটা বের হয়ে আসবে। এটা আসার পরে আমরা এই ধরনের কালার যে তৈরি করা আছে এগুলো আমরা দেখতে পারবো এবং এখানে নেম দেখাচ্ছে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, কারণ হচ্ছে এই যে ফরগ্রাউন্ড থেকে শুরু করে এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে যাচ্ছে। এবার এখানে দুইটা কালার, আমরা যদি চাই আরও কালার অ্যাড করতে তাহলে কীভাবে অ্যাড করতে পারি, সিম্পল এই যে যে আমাদের এডিটরটা আছে এর উপরে আমরা যেখানে ক্লিক করবো এভাবে এভাবে যদি ক্লিক করি যখন আমাদের এই যে হ্যান্ডটা আসবে তখন একটা কালারের পয়েন্ট এখানে পড়বে, কালার স্টপ এই যে এখানে পয়েন্টটা পড়তেছে। এই পয়েন্টটা পড়ার পরে আমরা নিচে দেখব এই যে কালার আছে লেখা এখানে কালার আছে, তো আমরা এই কালারটা যদি ক্লিক করে চেঞ্জ করে দিই, সাপোজ আমি এই কালারটা চেঞ্জ করে এই কালার দিয়ে দিলাম, এখানে কিন্তু এই কালারটা পড়লো। আবার একটু দূরে এসে আমি সেমভাবে এখানে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা পয়েন্ট পড়লো, এই পয়েন্টে এসে আমি এইখানের কালারটা আমি চেঞ্জ করে ফেলবো, এই কালারটা চেঞ্জ করে আমি এই কালার দিলাম, এখানে কিন্তু এই কালার পড়লো। আবার একইভাবে আমি আরও কালার অ্যাড করতে পারি, এখানে যতগুলো ক্লিক করবো ততগুলো পয়েন্ট পড়বে এবং এই পয়েন্টগুলোর কালার আমি চেঞ্জ করলে সেই কালারটা এখানে পেয়ে যাবে। এই যে এখানে এই কালার, এইভাবে কালার চেঞ্জ হলো। আমি চাইলে এগুলা একটু টেনে এই আগে পিছিয়ে করে দিতে পারবো, মানে টেনে একটু দূরে সরাইতে পারবো, এভাবে মুভ করাইতে পারবো। তো আমি যদি এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার, মোটামুটি পাঁচটা কালার একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছি যে পাঁচটা কালারের গ্রেডিয়েন্ট এখানে চলে আসছে। এবার আমি যদি এটা ইউজ করতে চাই তাহলে আমি দেখতে পারবো যে এই পাঁচটা কালারেরই একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। যে এইভাবে আমরা গ্রেডিয়েন্ট এডিটরে গিয়ে আমরা কালার অ্যাড করে দিতে পারি, একাধিক কালারের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এবার আমরা এই গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, যদি আমাদের এই যে যে কালার আমি অ্যাড করলাম এগুলো যদি ডিলিট করতে চাই তাহলে খুব সহজে ডিলিট করতে পারি। ডিলিট করতে চাইলে আমরা যে পয়েন্টটা ধরবো, ধরে যদি বাইরে এভাবে টানি তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। এই পয়েন্টটা ধরলাম বাইরে টানলাম সেটা ডিলিট হয়ে গেল, এই পয়েন্টটা ধরলাম বাইরে টানলাম সেটাও ডিলিট হয়ে গেলো, এখন থাকলো মাত্র দুইটা। আচ্ছা, প্রথমে আমরা দেখছিলাম একটা বিষয় এখান থেকে ই করি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যখন ট্রান্সপারেন্ট এবং ফরগ্রাউন্ড কালারের গ্রেডিয়েন্ট তৈরি করলাম তখন আমরা দেখছিলাম যে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। তো এটা কিভাবে করা যায়, তো এটা করতে চাইলে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা পয়েন্ট আছে এটার কালার আছে এই কালার, এবং এখানে একটা পয়েন্ট আছে এটার কালার হচ্ছে এই কালার। এখন আমি চাচ্ছি যে এই যে ফরগ্রাউন্ডে যে কালার এটা ঠিক থাক আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাক। তো এটা ট্রান্সপারেন্ট করতে চাইলে আমাদের ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে অপাসিটি 0% করা, অপাসিটি 0% করা। তো অপাসিটি যদি আমরা 0% করে দিই তাহলে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এই যে যে কালারটা আছে এটার এই পয়েন্টে আমি ক্লিক করলাম, উপরে পয়েন্টে ক্লিক করলে আমাদের এই যে অপাসিটি শো করতেছে আর নিচের পয়েন্টটাতে ক্লিক করলে আমাদের কালারটা শো করবে। সো আমি উপরে পয়েন্টটাতে ক্লিক করলাম, অপাসিটি শো করতেছে, এই অপাসিটিটাকে আমি 0% করে দিলাম। 0% করা মানেই এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন আমি যেটা করব ওকে দিয়ে দিব, ওকে দেওয়ার পরে তাহলে আমার এই ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে, এখন আমি ইউজ করব। এখন ট্রান্সপারেন্ট
গ্রেডিয়েন্ট কালার যখন আমি ইউজ করব তখন যেটা হবে, আমি যদি এইভাবে এখন ইউজ করি আমি কিন্তু বুঝতে পারবো না যে ট্রান্সপারেন্ট হয়েছে কিনা। কারণ কি, কারণ হচ্ছে এই পাশে আমাদের ফরগ্রাউন্ডে যে কালার ছিল সেই কালার বসছে, আর এই পাশে ট্রান্সপারেন্ট হয়েছে। কিন্তু ট্রান্সপারেন্ট কি, ট্রান্সপারেন্ট হচ্ছে কোনো কালার না, তার মানে নিচে যে কালারটা আছে ইমটি কালার, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ইমটি কালার, শূন্য কালার। আর এর ফলে নিচে যে কালার থাকবে সেটাই কিন্তু শো করবে, অর্থাৎ আগে এই কালার ছিল এখন এই কালারটা দেখাচ্ছে। ট্রান্সপারেন্ট কালার বুঝতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো কোনো একটা ইমেজের ভিতরে ট্রান্সপারেন্ট কালারটা ইউজ করে দেখতে হবে। যেমন আমরা যদি হোম পেজে যাই, এই ইমেজটা আমি নিলাম, নেওয়ার পরে এবার যদি আমি এইখানে আমার গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি তাহলে আমি বুঝতে পারবো আমার এই যে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটা কাজ করছে কীভাবে। এই পাশে কিন্তু কোনো কালার দেখাচ্ছে না, কারণ আমার ফরগ্রাউন্ডের কালারটাকে ট্রান্সপারেন্ট করা হচ্ছে, যার কারণে এখানে ইমটি দেখাচ্ছে, অরিজিনাল যে ইমেজটা সেই কালারটাই দেখাচ্ছে। আর এই পাশে আমার ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। আর আমাদের আছে কি, ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, অর্থাৎ ফরগ্রাউন্ডে এই কালার, ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট, যার কারণে ইমেজটা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এটা এইভাবে নিই তাহলে এখন যেটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট হয়েছে, কিন্তু আগে যে কালারটা ছিল সেটাই দেখাচ্ছে। আমি যদি কন্ট্রোল জেড দিই, অর্থাৎ কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনলাম, আমি যদি এটাকে নিচ থেকে উপর থেকে নিচের দিকে যাই তাহলে উপরে কী হবে, উপর হবে ফরগ্রাউন্ডে যে কালার সেটা, নিচে হবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হওয়া মানে নিচে কোনো কালার না বসানো, মানে কালার না পড়া, এটাই বোঝা যাচ্ছে যে এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, তো এই আমরা দেখলাম। তো আমরা এই ট্রান্সপারেন্টটাকে আবার ফিরিয়ে নিয়ে আসি, আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইলে জিরোটাকে 100% করে দিই, এই যে তাহলে এটা আবার এই কালার আসলো। এবার আমরা যেটা দেখলাম যে আমরা কিভাবে কালার বসাইতে পারি, এখানে ক্লিক করলে আমাদের এই কালারটা এখানে বসবে। আবার এখানে ক্লিক করলাম, আমি একবারে চার পাঁচটা ক্লিক করে নিলাম, সাপোজ ধরো চারটা ক্লিক আমি করে নিলাম এখানে। এখন একটা একটা করে আমি চাইলেও কালার চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করব আর এখান থেকে কালার আমি চেঞ্জ করব, এইভাবে কালার আমি চেঞ্জ করে দিতে পারি, এই যে এইভাবে। আবার এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেবো, অর্থাৎ আগে পয়েন্টগুলো ক্লিক করে ফেলে দেবো, দেন আমি এগুলোর কালার চেঞ্জ করব। আর ডিলেট করতে চাইলে তো আমরা জানি এভাবে টেনে বাইরে আনলে ডিলেট হয়ে যাবে। এবার সাপোজ এই যে এই কালারটা আমি এখানে নিলাম, এই কালারটা আমি এই কালারটাকে অন্য একটা কালার দিই, এই কালারটা দিলাম, এই কালারটা আমি দিই সেখানে। এখন এই কালারটা আমি চাচ্ছি কপি করে এই পাশে বসাতে, আমি এখানে পয়েন্ট না করে কপি করে এখানে বসাবো। তার জন্য আমাকে অল্টার চেপে ধরতে হবে, অল্টার বাটন চেপে ধরে যখন আমি এটাকে টেনে এদিকে দেবো তখন এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ডুপ্লিকেট করে আমি এখানে ইজিলি বসাইতে পারি। আবার এটা আমি সরি এখানে ক্লিক করতে হবে, যেখানে ক্লিক করলাম এখানে বসে গেল। সেমভাবে আমি এই যে এটাকে অল্টার বাটন চেপে ধরে যখন আমি এটাতে ক্লিক করে এটাকে টেনে সামনে দেবো তখন এটাও ডুপ্লিকেট হয়ে গেল, যখন আমি ক্লিক করব তখন এটা এখানে বসে গেল। তাহলে এভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি, এই যে এইভাবে আমি ডুপ্লিকেট করে ফেললাম। তো ওকে দিলেই আমাদের এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেল, এখন আমি ইউজ করতে পারি ইজিলি, এভাবে আমি ইউজ করতে পারি, এই যে এভাবে আমি ইউজ করতে পারবো, এইভাবে আমি বিভিন্ন গ্রেডিয়েন্টের শেপ তৈরি করতে পারবো। ওকে, তো এরপরে আমাদের যেটা আছে গ্রেডিয়েন্ট টাইপ, এগুলো হচ্ছিল সলিড গ্রেডিয়েন্ট, অর্থাৎ যে কালারটা নিচ্ছি সেটাই কিন্তু সলিড গ্রেডিয়েন্ট। এরপরে যেটা আছে এর ভিতরে সেটা হলো নয়েজ। আমরা যদি নয়েজে যাই তাহলে আমরা দেখতে পারবো এই ধরনের গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। আমি যদি ওকে দেই এবং এটা ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো এই টাইপের গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। আবার আমি এখানে ক্লিক করলাম এডিটরের ভিতরে, ক্লিক করার পরে স্ট্রাইক কালার এটা আমি দিয়ে দিলাম, আর এখানে অ্যান্ডোমাইজ দিয়ে দেবো। অ্যান্ডোমাইজ দেওয়ার মানে কি, যখন আমি অ্যান্ডোমাইজ ক্লিক করবো অটোমেটিক্যালি এখানে বিভিন্ন ধরনের কালার তৈরি হয়ে যাবে, এটাই বেটার যখন আমরা যদি আমরা অ্যান্ডোমাইজ এটা ইউজ করে যাই, অর্থাৎ অটোমেটিক্যালি এই ধরনের কালার তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এই এগুলা দিয়ে কালারটাকে হালকা করতে পারি, ভারী করতে পারি, যেভাবে এগুলা ইউজ করে এগুলো টেনে যদি দিই কালারটা হালকা হবে, ভারী হবে। তার চেয়ে সবচেয়ে বেটার হলো অ্যান্ডোমাইজ ইউজ করা, যদি লাগে তো আমরা এগুলা কম বেশি করে কালারটাকে আরও আমাদের মতো করে নিতে পারি, যে যেরকম দরকার সেরকম করে নিতে পারি। তো অ্যান্ডোমাইজ হচ্ছে সবচেয়ে বেটার, যে অটোমেটিক্যালি একটা শেপ তৈরি করবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট তৈরি করলো। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি এবার আমি এটা ইউজ করি তাহলে এরকম একটা ই তৈরি করলো, এই যে আমরা এই ধরনের
ইমেজ তৈরি করে যখন আমরা গ্রিন স্ক্রিনে কাজ করবে বা অন্য একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এগুলো আমরা বানাইতে পারি, এগুলো ইউজ করতে পারি। আর এখান থেকে যদি আমরা এটাকে বাড়াই দিই তাহলে যেটা হবে, এই যে এটা বাড়াই দিলে এটা একদম ই আকারে দেখাবে। আমি যদি একটু ইউজ করে দেখাই তাহলে আরও ভালো স্পষ্ট করে বুঝবেন। দেখেন আগের যে কালারটা ছিল এখন কালারটা কেমন হচ্ছে। এই যে তাহলে যদি আমাদের এরকম লাগে তাহলে এটাকে আমরা কত পার্সেন্ট আঁকবো, এখানে আমাদের পিভিওটা দেখাবে যে কত পার্সেন্ট আঁকলে কী হয়। এই যে এখন এই ধরনের দেখাচ্ছে, আমরা যখন একটু বাড়াচ্ছি এরকম দেখাচ্ছে, এটাকে বাড়াচ্ছি এরকম দেখাচ্ছে। এই যে এরকমভাবে এরকম দিয়ে যদি আমরা র্যান্ডমাইজে ক্লিক করি দেখেন অটোমেটিক্যালি এইভাবে কালার চেঞ্জ হতে থাকবে। যে এই যে এরকম চেঞ্জ হতে থাকবে। এই যে এরকমভাবে চেঞ্জ হতে থাকবে। ওকে, তো আমরা এটা দেখলাম। দেন আমাদের সাপোজ কোনো একটা গ্রেডিয়েন্ট আমরা আবার যাই, এখানে নয়েজ আছে, নয়েজের ভিতর থেকে আমরা আবার এই সলিড কালারে চলে গেলাম, সলিডের ভিতরে গেলাম। আমাদের এই গ্রেডিয়েন্টটা তৈরি করা আছে সাপোজ, এই যে এটা। এখন এটা যে তৈরি করা আছে এটা যদি আমি গ্রেডিয়েন্ট আকারে সেভ করতে চাই, মানে সেভ করে রাখবো, আমি এখানে সেভ করে রাখবো, সেভ করে রাখতে চাইলে আমরা কী করবো, এই যে নিউ অপশন আছে এখানে, নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে থাকবে, এই যে সেভ হয়ে আছে এটা। আমরা এটা বাদ দিয়ে যদি অন্য একটা গ্রেডিয়েন্ট তৈরি করি, সাপোজ এখানে দিলাম, দেন আমি এই কালারটা চেঞ্জ করে ফেললাম, এটা আমাদের দরকার নাই, এরকম এটা একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম, এটাকে আমি সেভ করে রাখবো। মানে এখানে নিউতে ক্লিক করলাম, এটা আমাদের এখানে লোড হলো, এই যে এখানে লোড হয়েছে। এখন যেটা আমাদের এই যে লোড হলো, এই দুইটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। তো আমরা আমাদের যেটা করতে হবে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো এক্সপোর্টে ক্লিক করলাম, এখন কম্পিউটারের ভিতরে নিল, ভিতরে নেওয়ার পরে আমরা সেম ফোল্ডারে যাই, এই ফোল্ডারে গেলাম। ফোল্ডারে নেওয়ার পরে আমরা এখানে নাম দিতে পারি যে কী নাম দিব। এখানে নাম দিলাম, সাপোজ আমি এই ডেমোই দিলাম, দেওয়ার পরে আমি সেভ দিলাম। সেভ দিলে ওই যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভিতরে আমাদের এটা সেভ হয়ে থাকলো। এই যে আমাদের এই যে আমাদের এটা তৈরি করলাম, গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, এটা কিন্তু এখানে সেভ হয়ে আছে। যে তো এইভাবে এই যে গ্রেডিয়েন্টটা আমি তৈরি করলাম, এটা চাইলে এখন আমি যে কাউকে দিতে পারি সে এটা ইউজ করতে পারে। সাপোজ কেউ একজন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা আরেকজনের দরকার, এই ব্যাকগ্রাউন্ডটা সে চাচ্ছে, তাহলে এইভাবে আমরা এই এটাকে সেভ করে আমি তাকে দিয়ে দিতে পারবো এইভাবে তৈরি করে। ওকে, তো আবার ইম্পোর্ট করতে পারি। আমি যদি সাপোজ এই দুইটা এখন ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করতে চাইলে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে ডিলিট গ্রেডিয়েন্ট আছে এটাকে ডিলিট করে দিলাম। এখন শুধু ডিলিট না, এখন রাইট বাটন ক্লিক করলে আমরা আরও কিছু বিষয় দেখতে পারি। আমরা ডিলিট, রিনেম, এই যে এক্সপোর্ট করতে পারি। যদি একটা এক্সপোর্ট করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এখানে এই যে এক্সপোর্ট করতে পারবো সিলেক্টেড গ্রেডিয়েন্ট, তারপরে ইম্পোর্ট গ্রেডিয়েন্ট, এখন এখানে গ্রেডিয়েন্ট ইম্পোর্টও করতে পারবো। আচ্ছা, আর এপেন্ড হচ্ছে বাই ডিফল্ট আগে যেগুলো তৈরি করা আছে তার ভিতরে নতুন কিছু যোগ করা, এটাকে বলা হয় এপেন্ড। আচ্ছা, তারপর আমরা এটা ডিলিট করে দিই, এই যে এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ইয়েস, তাহলে এখন কিন্তু এই যে দুইটা তৈরি করছিলাম সেই দুইটা এখন এখানে নাই। তো আমরা যদি এবার এই ইনপুটে যাই এবং আমরা যেখানে তৈরি করলাম যে ফোল্ডারে, সেই ফোল্ডারটাতে যাব। ফোল্ডারটা হচ্ছে OTD 102 ফটোশপ 21তম ক্লাস। এই যে এই গ্রেডিয়েন্টটা এটা সিলেক্ট করলাম, দেন লোড করলাম। পরে আমরা যদি এখন খেয়াল করি, হয় উপরে না হলে এই যে ডেমো নামে এই যে এটা চলে আসছে, যে ডেমো। এবার আমি ভিতরে গেলাম, এই ভিতরে যাইলে আমরা এই গ্রেডিয়েন্ট দুটা দেখতে পারি। এবার সাপোজ ধরুন আমি এখানে অন্য কোনো গ্রেডিয়েন্টে ছিলাম, এরকম অন্য কোনো গ্রেডিয়েন্টে ছিলাম, এটা আমি কালার চেঞ্জ করে বা এটা যাই করি না কেন, অন্য কোনো গ্রেডিয়েন্টে ছিলাম, যখনই আমি এটাতে ক্লিক করব তখন এই গ্রেডিয়েন্টটা চলে আসবে, বা এটাতে ক্লিক করব এটা যেভাবে তৈরি করা ছিল সেইভাবে গ্রেডিয়েন্টটা চলে আসবে। আমরা চাইলে কাস্টমাইজ করে আবার এটাকে নিউ আকারে সেভ করতে পারি এইভাবে। তো এই হলো আমরা একটা পিসেট তৈরি করতে পারি এইভাবে, গ্রেডিয়েন্টের একটা পিসেট তৈরি করতে পারি, এটা লোড করাতে পারি কম্পিউটারের ভিতরে, আমরা এক্সপোর্ট করে কাউকে দিতে পারি, আবার যেটা আমরা এক্সপোর্ট করছি সেটাকে আবার ইম্পোর্টও করতে পারি। তো এ হচ্ছে গ্রেডিয়েন্টের উপরে আজকের ক্লাস। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গ্রেডিয়েন্টের বিষয়ে জানতে পারলাম।
তো নেক্সট ক্লাসে আমরা এই যে দুইটা টুল আছে পেইন্ট বেকেট টুল এবং 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল এই দুইটা টুল সম্পর্কে হালকা করে জানব এবং আমরা এই যে যে আমাদের ব্লার শার্পেন এবং স্মজ টুল আছে এই তিনটা টুল সম্পর্কে জানব অর্থাৎ এই পাঁচটা টুল সম্পর্কে নেক্সট ক্লাস হবে তো ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম